এক ভদ্রলোক কমেন্ট করেছেন যে ওনার পাখি 2 থেকে 3 বার ডিম পারছে কিন্তু বাচ্চা ফোটে না, এবং কি পাখি মিটিং করতো দেখে না, উনি এখন কি করবেন, এরকম একটা সাজেশন আমার কাছে চেয়েছেন। তো আরেক ভদ্রলোক কমেন্ট করেছেন যে ভাই আমার ফিমেলটার বয়স 5 বছর এবং কি নতুন একটা মেল আনছে 2 বছর, এখন এটা কোনো প্রকারেই জোড়া নেয় না। তো আজকে 2টি প্রশ্নের উপরেই আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাই আপনি বলেছেন যে 3 থেকে 4 বার ডিম পারছে এবং কি এগুলো থেকে কখনো বাচ্চা ফোটে না, এর পিছনে বিশেষ কিছু কারণ থেকে থাকে? কারণ প্রথমে যে কারণটি থাকে, অনেক সময় দেখা যায় এই কিছু কিছু ফিমেল আছে যেগুলো অটো ডিম পারে, মানে একের পর এক ডিম পারতেই থাকে, সেগুলো থেকে বাচ্চা ফোটে কি না ফোটে এটা তারা ধারণা করে না, তাদের পেটে ডিম আসে তারা অটো ডিম পারে। তবে সেক্ষেত্রে আপনার যা করণীয়, কিছু সময়ের জন্য রেস্টে রেখে ভালো একটি মেল দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই প্রচেষ্টা করলেও আপনার আশা করি সমাধানটা হতে পারে। দ্বিতীয়ত প্রসেস, অনেক সময় পাখি দেখা যায় ভালো ব্রিডিং কোর্সের কারণেও পাখির ডিম ফার্টিলিটি হয় না, আর ভালো মেডিসিন দিয়ে কোর্স না করানোর কারণে মেল ফিমেল উভয়ই কোনোটাই ব্রিডিং মোডে আসে না, এর কারণেও হতে পারে যে ডিম ফার্টিলিটি না হওয়ার কারণ। কোকাটেলের ডিম বাচ্চা এ দুইটাই মাইটসের সমস্যা একটু বেশি হয়। আপনি যদি ব্রিডিং কোর্সের আগে পরে মাইটসের কোর্সটা না করান, তাহলে আপনার পাখির ডিমগুলো ফার্টিলিটি হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুটলো বা ডিম ফার্টিলিটি হলো, 2 বাচ্চাগুলো টিকে না, কারণ মাইটসের সমস্যার কারণে এই বাচ্চাগুলো মারা যেয়ে থাকে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোকাটেল যতই বেশি ডিম পারুক না কেন, আপনি তাদেরকে রেস্টে রাখার চেষ্টা করুন, আর আপনি এত ঘন ঘন বক্স দিলে কিন্তু ওরা ডিম পাড়ার ট্রাই করবে। তো আশা করি আপনি বক্স বাহারি যেটাই দিচ্ছেন এটা একটু দূরত্ব রাখবেন বা একটু সরিয়ে রাখবেন, তাহলে ওরা ডিমের থেকে একটু দূরে থাকবে। আর রেস্টে রাখার চেষ্টা করবেন, 2টা 2 জায়গায় আলাদা আলাদাভাবে রেস্টে রাখবেন, একান্তর যদি সমাধান না হয় তাহলে আপনি পুরো জোড়াটাই ছেড়ে দিতে পারেন, যেটা সারা সময় মানুষকে বলে দিতে হবে যে ভাই আমি এই সমস্যার কারণে ছেড়ে দিছি, মিথ্যা কথা কয়ে বিক্রি করলে পরবর্তীতে আপনিও এই সেম সমস্যায় পড়তে পারেন। ভালো একটি মেডিসিন দিয়ে ব্রিডিং কোর্স করান, তাহলে আশা করি আপনার বাচ্চা ফার্টিলিটি হবে, এই সমস্যা থেকেও আপনার সমাধান হবে। 3টি বাইরের মেডিসিন পাওয়া যায়, পার্টিসিপেট, ওমনিবিট, ক্যালসিলাক্স, এই 3টি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন, এগুলা ভালো কার্যকর করে থাকে। তো এই 3টা আপনি ব্যবহার করলে আশা করি আপনার সমাধান হয়ে যাবে। আর পাখিকে এমন জায়গায় রাখুন যেখানে পাখির কোনো ভয়ভীতি না থাকে, দূরত্ব মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন, কুকুর বিড়ালের ডাক বা আওয়াজের থেকে ওদেরকে দূরে রাখেন, তাহলে আশা করি আপনার সমাধান হয়ে যাবে। তো ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এখন আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যে ভাই প্রশ্ন করেছেন উনি লিখছেন ওনার কাছে একটি ফিমেল আছে, ফিমেলটার বয়স আনুমানিক 4 বছর, আর উনি বাহিরে কোথা থেকে একটি মেল ফিমেলে আসছে, এটার বয়স 2 বছর। তো উনি অথবা ওনার কাছে টেম করার মতো একটি ফিমেল ছিল বা এটাকে জোড়া দেবে এমন কখনো ভাবে না, পরবর্তীতে উনি একটি কোকাটেল কিনে নিয়ে আসছেন। তো ঠিক আছে, আপনি বেশ কোকাটেল কিনে নিয়ে আসছেন, ভালো কথা, কিন্তু আপনি বয়সের দিকে 19-20 হলে সেটা জোড়া নেয়, আর যদি 19-20 50 আর 100 হয় সেটা কিন্তু জোড়া কখনো নেয় না। আপনার কাছে যে ফিমেলটা আছে এটার বয়স আপনি বলছেন 4 বছর, এবং যে মেলটা নিয়ে আসছেন সেটার বয়স 2 বছর। তো যদি ভাগ্যক্রমে কোনো প্রকারে ভালো হয়ে যায় সেক্ষেত্রে আপনি 2 বছর আর 4 বছরে জোড়া নিতে পারে, আর যদি মনে করেন 100% না নেওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ওদের একটি পছন্দের ব্যাপার স্যাপার থাকে। তো সেটা যদি না হয় ওরা আপনার যতই চেষ্টা করুন না কেন ওরা জোড়া নিবে না। তারপরে আমি আপনাকে জোড়া দেওয়ার প্রসেসটা বলে দিই, আপনি এই পাখিটাকে পাশাপাশি খাঁচায় রাখতে পারেন। অনেক সময় দেখা যায় একসাথে অন্য একটা পাখি বাইরেতে নিয়ে এসে জোড়া দিলে এই পাখিটা খুব পরিমাণে মারামারি করে, অনেক সময় মেরেও ফেলে, এটা করতে যাবেন না। আপনি পাশাপাশি খাঁচায় রাখেন, 2টাকে 2 খাঁচা রাখেন পাশাপাশি খাঁচায়, এভাবে 15 দিন বা 1 মাস রেখে দেন। যদি দেখেন যে লাইনের চলে আসতেছে বা আসবে, তাহলে বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। আর যদি দেখেন যে না এটা লাইনে আসবে না,
আপনি তখনই বুঝতে পারবেন যে না এটা লাইনে আসছে কি আসছে না। যদি না আসে তাহলে আপনি এই পাখিটাকে পুনরায় সেল করে দেন বা আলাদাভাবে এটাকে বিক্রি করে দেন, কারণ 2 বছর আর 4 বছরে এটা জোড়া দেওয়ার সম্ভাবনা একেবারেই কম, একেবারেই কম। আর তারপরও তাকে ব্রিডিং কোর্সের জন্য কিছু মেডিসিন খাইয়ে দেখতে পারেন, যদি ভাগ্য ভালো হয় তাহলে সে ব্রিডিং বোর্ডে চলে আসবে, হয়তো বা জোড়াটা নিয়ে নিতে পারে। আপনি সেক্ষেত্রে আপনি ইসেলটা ব্যবহার করে দেখতে পারেন 7 দিন। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।